আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের অবমূল্যায়ন ঘটেছে। কারণ হিসেবে বলা হচ্ছে মার্কিন মাসিক কর্মপ্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদহার আবারও বাড়ানোর আশঙ্কা তৈরি হয়, যা চাপ সৃষ্টি করেছে ডলারের উপর। পাশাপাশি ভূমিকা রেখেছে চীনের মূল্যস্ফীতি প্রতিবেদন, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে 2,09,000 নতুন কর্মী নিয়োগ পেলেও যা ছিল আড়াই বছরের সর্বনিম্ন। অন্যদিকে 15 মাসের মধ্যে প্রথমবারের মতো পে রোল ছিল প্রত্যাশার তুলনায় কম। নিয়োগের মাধ্যমে বেকারত্বের হার কমলেও ফেডের সুদহার বাড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। এর আগে অন্তত 10 বার সুদহার বাড়ায় ফেডারেল রিজার্ভ, ফলে অন্যান্য মুদ্রার তুলনায় পিছিয়ে পড়েছে ডলার।